যা সব শুদ্ধ আমরা আলু খাই। আমরা আলুর সময় আলি আমরা ভাতই খাই না, সময়তে কোনোবার একা ফিরে ভাত খাওয়ার পারি, কিন্তু কি জন্য আলু ওই ওটি খাই ওটি খাই আবার কাজে লাগিয়ে যাই। তো সবকিছুর দাম বাড়ার জন্য কি আলু বাড়তেছে? না এটা হবে সবকিছুর জন্য না, এটা করতেছি আমরা পয়সা উন্নত আগেনের জন্য। আচ্ছা পয়সা আগেনের জন্য জানো। এবার কেমন পরিমাণ বেশি জমিতে আলুর আবাদ আছে? সামনে বছর 3 মণ শতক আলছি, 4 মণও আলছি, কেন 4 মণ তো কম আলছি। এখন আমরা তো 600টা দিতেছি, এখন উপর আলু দেয় 5 মণ পর্যন্ত হইতে পারে। আচ্ছা এই পর্যন্ত মোটা আলু, কিন্তু সেগুন আলুটা না, যেটা দেশি আলু ওটা আসে না, ওটা 3 মণ পর্যন্ত আসে। তো অন্য অন্য ফসল হচ্ছে কি আলুতে লাভ কেমন? আলু লাভ হয় আর কি, লাভ হয় আধা আধি হয়, তো 5,000 খরচ হয়, 5,000 টাকা লাভ হয় থেকে, এই পর্যন্ত আমরা কোয়া পারি, তার বেশি আর কোয়া পারি না। সাড়ে সংকট।